সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আবারও মানবিক মুখ দেখা গেল তৃণমূল কংগ্রেসের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলা কমিটির সহসভানেত্রী রুমি বেগমের। তিনি দলীয় কর্মসূচি ছাড়াও প্রায় সময় সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। সেই ছবি আজও দেখা গেল শুক্রবারে আরামবাগ শহরে এবং আরামবাগের আশপাশে বিভিন্ন জায়গায়, যেমন কাঁটাবনি, তিরোল, চাঁদুর ইত্যাদি জায়গায় দুস্থ মানুষজনের পাশে দাঁড়ালেন। তাদের হাতে আর্থিক সাহায্য ছাড়াও খাবার দাবার এবং কিছু শীতবস্ত্র তুলে দিলেন। দেখুন সেই ছবি। কর্মসূচি দেখুন, আমি তো সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন এই দুস্থ মানুষদের সঙ্গেই কাটাই, ওনাদের পাশে থাকি, ওনাদের খাবার দাবার, ওষুধ কারো কেমন লাগে, বস্ত্র। তো আজকে সেরকমই একটা দিন গেল, সেরকমই একটা দিন ওনাদের সঙ্গে কাটালাম। খাবার, তা শীতের বস্ত্র দেয়া হলো, ওষুধপত্র কারো যদি লাগছিলো সেগুলো দেয়া হলো, এরকম করলাম। আজকে আমি আরামবাগ, আমার আরামবাগের আমি গোটা আমাদের টাউনটা তো করলাম, তারপর আপনার তিরোলটা দিকে গেছিলাম। আর তিরোল এদিকে হচ্ছে আপনার কাঁটাবনি সাইডটা, রাস্তার ধারে যেসব দুস্থ মানুষরা থাকে এবং ভারসাম্যহীন যারা, এবং ভিক্ষুকেরা যাদের পাওয়া যায়, যে বয়স্ক মানুষ, ওনারা আমাকে চেনে মোটামুটি। ওনারা এক প্রকার দেখতে গেলে হয়তো ওনারা আমার জন্য হয়তো ওয়েট করেন যে দিদি আসবে, অনেকে বলে মেয়ে আসবে। এইটা হচ্ছে আমার কাছে অনেকটা বড়, মানে বলে বোঝাতে পারছি না, একটা তৃপ্তির জিনিস। আর আমি আমার ক্ষমতা অনুযায়ী যে আমি করি, সেটা আমার মন থেকেও আমি খুব আনন্দ, মানে খুবই আনন্দ পাই যে ওনাদের যে আশীর্বাদ, দোয়া আমার মাথার উপরে থাকে। তো এটাই যেন আমি মানে চাইবো যে আমি আমার ক্ষমতা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ তো ওনাদের সঙ্গেই থাকবো, পাশেই থাকবো। হ্যাঁ, সামনে শীতকাল, সেই জন্য তো অনেক ভারসাম্যহীন যারা আছে তারা তো সোয়েটার, চাদর, আপনার ব্ল্যাঙ্কেট এইগুলো তো তাদের কাছে থাকে না। তো এগুলো আমি চেষ্টা করলাম যতটুকু পারি ওদের দেওয়ার জন্য। আর আমি এটা শীতকাল বলুন, বর্ষাকাল বলুন, হ্যাঁ, এগুলোতে আমি থাকি ওদের পাশে, এবং অনেক সময় চেষ্টা করি, কিন্তু ভারসাম্যহীনেরা তো, ওরা তো কিছু নিজেদের জিনিস নিজেরা ঠিক রাখতে পারে না। তো দুস্থ মানুষদেরকে আমি কী করি, বর্ষাকালে মশারি টশারিগুলো দিই, কারণ মশা টশা কামড়ায়, বাচ্চাদের জন্য মশারি, হ্যাঁ, এইগুলো আমি যতটুকু পারি সেটা আমি অফ ক্যামেরাও করি এবং অন ক্যামেরাও, ক্যামেরা আপনারা আছেন, মাঝে মাঝে চোখে পড়ে যায়, আপনাদের আড়াল হয়ে থাকতে চাইলেও হয় না, পড়ে যায় মাঝে মাঝে। আজকে আমি শীত বস্ত্র দিলাম, চাদর, সোয়েটার, কিছু কিছু মানে যারা ইয়াং ছেলে আছে কিন্তু ভারসাম্যহীন আছে, হ্যাঁ, তাদেরকে জ্যাকেট দিলাম। বয়স্ক আমার মা, আমার দিদাদের আমি চাদর দিলাম। আমার নাম হচ্ছে রুমি বেগম, আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলার ভাইস প্রেসিডেন্ট। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। দাদা 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 রূপ,
বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।